হাসপাতালে ভর্তি ক্রোমা ব্রেন স্ট্রোক করে দিয়েছে শরীর অসার। নমস্কার, বলো কলকাতা টিভি থেকে, আমি চন্দ্রানী। ময়দানে বহু ডিফেন্ডারকে কাটিয়ে যিনি গোল করেছে, তার জীবনের ময়দানে হঠাৎ হাজির হয়েছে প্রবল প্রতিপক্ষ। লাইবেরিয়ান ফুটবলার ক্রোমা হাসপাতালের বিছানায় শয্যাশায়ী, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তার শরীর অসার হয়ে গেছে। হাতে লাগানো বহু নল এবং পাশে ডাই করা ইঞ্জেকশন, সামনে আইসিইউ মনিটরের শব্দ। মোহনবাগান ইস্ট বেঙ্গলের হয়ে চুটিয়ে খেলা খেলোয়াড় ক্রোমা দীর্ঘদিন কলকাতায় বসবাস করছেন। কত মৌসুমে তিনি নরকর হয়ে আই লিগে খেলেছিলেন। কলকাতা লিগ থেকে বিদেশি খেলার না নিয়ম উঠে যাওয়ার পর তিনি প্রবল সমস্যায় পড়েছিলেন, কিন্তু আই লিগে সেরকম জৌলুস কমে যাওয়ার ফলে রোজগার করা ক্রোমার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ উদ্যোগ নিয়ে যে নার্সিংহোম তৈরি করেছেন নিউ টাউনে, ক্রোমাকে সেখানেই ভর্তি করায় তার স্ত্রী পূজা। দেবজিৎ ঘোষ খবর পেয়ে ছুটে আসেন। তিনি বলেন, আমরা ওর পাশে আছি, মেডিকেল টিম চেষ্টা ত্রুটি রাখছে না, নিশ্চয়ই অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠবে। বর্তমানে ক্রোমা স্থিতিশীল, তবে তাকে 24 ঘন্টা টানা পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় বন্ধুরা তার পাশে রয়েছে, কিন্তু এখন দরকার লম্বা চিকিৎসা। এই অবস্থায় লাইবেরিয়ান ফুটবলারটির মাঠে খেলা প্রায় অনিশ্চিত। দেবজিৎ ঘোষ বলেছেন, ওকে সুস্থ করে তোলা এখন আমাদের প্রাথমিক দায়িত্ব, তারপর অন্য কথা ভাবা যাবে। রানা চক্রবর্তী, বলো কলকাতা নিউজ ডেস্ক।